ভরা মৌসুমেও চট্টগ্রামের কাঁচা বাজারে চড়া শীতকালীন সবজির বাজার। সরবরাহ কম, তাই সবজির দাম চড়া দাবি বিক্রেতাদের। সবজির মতো নিত্যপণ্যের দামও অনেক বেশি, ফলে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। দ্রব্যমূল্যের তদারকিতে প্রশাসনের হস্তক্ষেপ জানিয়েছেন ক্রেতারা। ভরা মৌসুম হওয়ায় চট্টগ্রামের বাজারগুলোতে থরে থরে সাজানো শীতকালীন সবজি, কিন্তু দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। সরবরাহ কম সহ নানা অজুহাতে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। প্রত্যেকটা সবজি দিয়ে 5 টাকা 10 টাকা করে বেশি আছে কেজিতে। সাধারণ মানুষের না বিশ্বাস, কারণ সাধারণ মানুষ তো খাওয়ার উপযুক্ত, এগুলো খাইতে পারবে না। অন্যান্য বছরের শীতকালে তো সবজির দাম কম ছিল, সেই হিসাবে এই বছর শীতকালে অনেক বেশি। অথচ শীতের এই সময়টাতে স্বাভাবিকভাবেই সবজির দাম থাকে ক্রেতাদের সাধ্যের মধ্যে, কিন্তু এবছর সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। শীতগণ্ডুর মাল একটু দাম বেশি, সে কারণে মালটা একটু সুন্দর, উৎপাদন কম, সেজন্য একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এবছর গত বছর তুলনায় সবজির দামটা কমবে না। সবজির বাজারের মতো আগুন নিত্যপণ্যের বাজারে, চাল ডাল তেল আটা ময়দা সহ প্রায় সব জিনিস বিক্রি হচ্ছে বেশি দামে। ময়দা আছে, মসুর ডাল আছে, ওগুলো 20 টাকা 30 টাকা এরকম করে বাড়তি। ইনকামের সাথে খরচের কোনো নাই, সামঞ্জস্য নাই। যেটা মালিক সমিতি আছে, মালিক সমিতি তারা সিন্ডিকেট করে এরকম তারা কাজটা করতেছে। এ সপ্তাহে পোলট্রি মুরগি কেজিতে 5 টাকা বেড়েছে, তবে গরুর মাংস ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। দেশি তৈল 650 টাকা। আল আমিন শিকদার, জমুনা নিউজ, চট্টগ্রাম।